আসসালামু আলাইকুম আমি আফসানা হাজির হয়ে গেলাম একটা মজাদার ভর্তার রেসিপি নিয়ে বাঁধাকপি টমেটোর ভর্তা শীত চলে আসছে আর গরম ভাতের সাথে ভর্তা আইটেম হবে না তা কি হয় তাই তো চলে আসলাম আপনাদের সামনে ভর্তা একটা আইটেম নিয়ে তো এখানে যা যা লাগছে দেখিয়ে দিচ্ছি লাগছে অর্ধেকটা বাঁধাকপি কেটে নিয়েছি তারপর লাগছে ধনিয়া পাতা লাগছে হচ্ছে কাঁচামরিচ লাগছে শুকনো মরিচ পেঁয়াজ আর একটা রসুন দুটা মিডিয়াম সাইজের টমেটো লাগছে আরও যা লাগছে দেখিয়ে দিচ্ছি লাগছে সরিষার তেল তেঁতুল লবণ চিনি তো সব রেডি এখন আমরা রান্নায় চলে যাব তার আগে একটু আমরা যেটা করবো আমরা তো বাঁধাকপি কেটে নিয়েছি এখন টমেটোটাকে কেটে নিব তো টমেটোগুলো যেহেতু আমরা সেদ্ধ করব সো একটু পাতলা করে কেটে নিব তাহলে আমাদের সেদ্ধ করতে সুবিধা হবে আর এটা এতটাই মজার একটা রেসিপি আপনারা গরম ভাতের সাথে সার্ভ করে দেখবেন নিজেরা খেয়ে আমাকে জানাবেন কিন্তু এই বাঁধাকপি টমেটোর ভর্তাটা তো আমরা এভাবে কেটে নিচ্ছি আর খুব ইজি হয়ে যায় একদম পনেরো মিনিটও লাগে না আপনারা সুন্দর করে বানিয়ে খেয়ে ফেলবেন তো আপনাদের জন্য এই জন্যই ভাবলাম যে একটা রেসিপি শেয়ার করে দিই যাতে আপনারা নিজেরা ট্রাই করেন এবং কেমন হল আমাকে জানাতেও পারেন টমেটোগুলো কেটে নিচ্ছি টমেটোগুলো কাটা শেষ করে এখন আমরা কড়াইয়ে বাঁধাকপি দিয়ে লবণ দিয়ে ঢেকে রাখবো এখানে কোনো পানি ইউজ করতে হবে না কারণ যে পরিমাণ লবণ দেওয়া হয়েছে আর বাঁধাকপিটা ঢেকে দিলে এমনিতেই যে পানিটা আছে ওটা দিয়েই সেদ্ধ হয়ে যাবে আর পানিটা থাকলে সেটাকে শুকিয়ে নিতে হবে তো নিচে যেন লাগা না লাগে সেদিকে দেখতে হবে তো হালকা করে একটু ভেজে নিলাম এখন ওখানে একটু তেল দিয়ে সামান্য একটু তেল দিয়েছি খুব বেশি না এখানে কাঁচা মরিচ আর শুকনো মরিচ আর রসুন যে আমরা একটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমরা এখন ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেব যতক্ষণ না রসুনটা নরম হয়ে যায় এবং মরিচ এবং মরিচগুলো ভাজা না হয় একটু সময় লাগবে আমরা একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমরা এটা তুলে ফেললাম আর ওখানেই আমরা টমেটোগুলো দিয়ে দিলাম আমি টমেটো একটু লবণ দিয়েছিলাম তো টমেটোতে লবণটা দিয়ে ভেজে নেব রকম পানি লাগবে না জাস্ট আমরা এটা ঢেকে দিলেই সেখান থেকে পানি কিন্তু উঠতে শুরু করবে তো ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি এই যে দেখতে পাচ্ছেন পানি কিন্তু উঠে গেছে এবং টমেটোগুলো কিন্তু সেদ্ধ হতে শুরু করেছে তো এখন একটু নেড়ে চড়ে আমরা নেড়ে দিলে ঠিকঠাক মতো হয়ে যাবে আর কি তো এটাকে একটু ভালো করে নরম করে রান্না করে নিতে হবে দেন এখন আমি এখানে তেঁতুল ইউজ করব। একটা টক টক ফ্লেভার আনার জন্য তেঁতুলের বিকল্প আসলে কিছুই নাই তো তেঁতুল দিয়ে দিলাম তেঁতুল আরও দিব তো এখন একটু দিয়ে টমেটোর সাথে মাখিয়ে নিচ্ছি দিয়ে টমেটোটাকে একদম সেদ্ধ করার জন্য ওয়েট করছি তো মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন একটু পানিটা কমে আসলে সামান্য একটু চিনি দিয়ে দিব সামান্য চিনি ইউজ করেছি কেউ না চেলে না দিতে পারেন বাট আমি দিয়েছি একটু টক মিষ্টি লাগবে তাই তো হয়ে গেল এখন আমরা এটাকে মাখিয়ে নিব তো প্রথমে কাঁচা পেঁয়াজটাকে নিয়ে নিচ্ছি এরপর নিয়ে নিব হচ্ছে রসুনগুলো যেগুলো ভেজে নিয়েছিলাম রসুনগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে কারণ এটাকে আমরা এখন হাত দিয়ে জাস্ট যতটুকু ম্যাশ করা যায় সেটাই করব কারণ খুব বেশি ভেজে নিলে হয়তো একটু ফ্লেভারটা চেঞ্জ হয়ে যেতে পারে তাই এভাবেই একটু লালচে করে নিয়েছি তো এখন আমি এটাকে একটু এভাবে মাখিয়ে নেব খুব ভালো করে এই জিনিসটাকে আগে মাখিয়ে নিতে হবে যাতে পেঁয়াজ এবং রসুনটা ভালো মতো মাখানো হয়ে যায় তারপর আমি যেটা করব এটার সাথে আমি মরিচ কাঁচা মরিচটাকে মরিচটাকে নিয়ে নিব নিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে দেব আমি এই পর্যায়ে কোনো রকম লবণ ইউজ করছি না কারণ যে এখন আমি সামান্য সামান্য একটু দিয়ে দিলাম খুব বেশি লবণ ইউজ করব না কারণ লবণ অলরেডি আমরা বাঁধাকপিতে দিয়ে দিয়েছি একটু হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি আর এখানে খুব সামান্য দিয়ে দিলাম জাস্ট মরিচটাকে নরম করার জন্য দিয়ে ভালো করে মাখিয়ে নিব এটা দিয়েও কিন্তু ভাত খাওয়া যায় তাই না অনেক মজা লাগবে সো গরম ভাতের সাথে ভর্তা আইটেমের বিকল্প কিছুই নাই এখন আমি টমেটোগুলোকে ভালো করে মাখিয়ে নিব। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে তারপর একটু যদি আমরা ভালো করে চটকিয়ে নিই তাহলে খেতে আর একটু ভালো লাগবে আর আমি না যতক্ষণ হাত দিয়ে মানে হাত না দিই ততক্ষণ আমার ভালো লাগে না তো হাত দিয়ে দিলে আমার কাছে মাখাতে অনেক ইজি হয় হাতটা অবশ্যই আমরা পরিষ্কার করে নিব সেটা আমরা সবাই জানি আর এখানে তেঁতুল দিয়ে দিলাম আর একটু টক লাগবে তাই এখন আমি বাঁধাকপিটা দিয়ে জাস্ট আলতো করে মাখিয়ে নিব ধনিয়া পাতাও দিয়ে দিলাম ফ্রেশ ধনিয়া পাতাটা সরিষার তেলও দিয়ে দিলাম সব দিয়ে জাস্ট এখন মাখিয়ে নিব আর এই ভর্তাটা ভাত দিয়ে খেতে যে এতটাই মজা আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কিন্তু হ্যাঁ কেমন হয়েছে বাঁধাকপি টমেটোর ভর্তাটা তো মোটামুটি রেডি এখন শুধু জাস্ট একটু লবণ চেক করলাম সব ঠিক আছে জাস্ট একটু সুন্দরীকে সাজিয়ে গুজিয়ে দেওয়া সাথে একটু ডেকোরেশনের জন্য ধনেপাতা রেখে দিলাম ভাত দিয়ে দিলাম আর এই যে মজাদার টমেটো এবং যেটা বাঁধাকপির ভর্তা করলাম সেটা আপনারা অবশ্যই ট্রাই করবেন কেমন হলো আমাকে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার একটা রেসিপিতে ততক্ষণ সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের রেসিপিটি